السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য পুলিশকে কেন্দ্র করে অতি সম্প্রতি বেশ আলোচিত হচ্ছে অবশ্য প্রধানমন্ত্রীর সব বক্তব্যই আলোচনার শিরোনাম হয় এবং তিনি যখন যা মনে আসে অকপটে সেটি বলে ফেলেন তার বক্তব্যের প্রতিক্রিয়া কি হবে কিংবা লোকজন কি বলবে এবং তিনি যে বক্তব্য দিতে চান সেটির অন্তমূলে কি রয়েছে সারবস্তু কি রয়েছে কিংবা সেই বক্তব্যের আদৌ কোনো প্রয়োজন আছে কিংবা নেই এটি সাধারণত তিনি কখনো চিন্তা করেননি তার রাজনৈতিক জীবনে আর প্রধানমন্ত্রী হওয়ার পর একেবারেই চিন্তাভাবনা করা ছেড়ে দিয়েছেন এর মূল কারণ হলো দীর্ঘদিন রাজনৈতিক নেতৃত্বে থাকার কারণে এবং দীর্ঘদিন প্রধানমন্ত্রী পদে থাকার কারণে তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস জন্ম নিয়েছে আর সেটি হলো তিনি যা ইচ্ছে বলতে পারেন তার বক্তব্যের প্রতিবাদকারী নেই এবং তার বক্তব্য নিয়ে সমালোচনা করে তাকে বিব্রতকর অবস্থায় ফেলবে এইরকম স্বাদ অথবা সাধ্য এই বাংলার জমিনে কারোরই নেই তো এই যে তার বক্তব্য দেওয়ার যে সুতীব্র ক্ষমতা এই ক্ষমতার কারণে তিনি ক্রমশ বলেই চলেছেন এখন তিনি যথেষ্ট বয়সী প্রবীণা এই বয়সে নারী তো দূরের কথা সাধারণত পুরুষদেরও সাধারণত নয় ধার থাকে না আমাদের এখন গড় আয়ু বৃদ্ধি পেয়েছে তারপরও কারো যে বয়স যদি 60 বছর হয়ে যায় নারী বা পুরুষ তার পোশাক পরিচ্ছদ কথাবার্তা সব কিছুতেই তেজ কমে যায় কিন্তু 76 কিংবা 77 বছর বয়সী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্য ক্রমশ ঝাঁঝালো হচ্ছে এবং তার মধ্যে যে ধরনের দৃঢ়তা দেখা যাচ্ছে যে ধরনের আত্মবিশ্বাস দেখা যাচ্ছে সাধারণত এই বয়সে এমন কাউকে এতটা জেদি এতটা আত্মপ্রত্যয় আমি কাউকে দেখিনি আমরা পাকিস্তানের যে অন্য যে সকল বয়োবৃদ্ধ নেতৃবৃন্দ রয়েছেন তাদের কথা বাদ দিলাম ভারতের কথা বাদ দিলাম এই ভারত এবং পাকিস্তানের কেউ 76 বছর বয়সে এতটা দাপট নিয়ে কথা বলেছেন আমি দেখিনি মনমোহন সিং কিংবা প্রধানমন্ত্রী নরসিমা রাও তাদের গৌরবময় অতীত থাকা সত্ত্বেও কিংবা প্রণব মুখার্জি পরিণত বয়সে এসে শেখ হাসিনার মতো এভাবে কথা বলতে পারেননি অন্যদিকে মালয়েশিয়ার কিংবদন্তির প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ তিনিও জীবনের একটা পর্যায়ে এসে একেবারে শান্ত হয়ে গিয়েছিলেন আপনারা যদি লি কুয়ানের কথা চিন্তা করেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী তো তিনি তার যৌবনে অনেকটা মাস্তানির কায়দায় তিনি সিঙ্গাপুরকে চালিয়েছেন ড্যাম কেয়ার যেখানে থ্রেড দেওয়া দরকার কিংবা যেখানে রাগ হওয়া দরকার সবই তিনি করেছেন কিন্তু একটি পর্যায়ে এসে তিনি বুঝলেন যে তার বয়স হয়ে গিয়েছে তিনি ক্ষমতা ছেড়ে দিলেন এবং দীর্ঘদিন তার একটা রাজকীয় পদ ছিল রাষ্ট্রীয় পদ ছিল মিনিস্টার মেন্টর অর্থাৎ তিনি পৃষ্ঠপোষক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মূলত সিঙ্গাপুর রাষ্ট্র এটিকে বহির্বিশ্বে তুলে ধরার জন্য যথেষ্ট মার্জিত ভদ্র বিনয়ী এবং এতটা লেখাপড়া মানে আপনার যদি সেই লিকুয়ানের অবসর গ্রহণ করার পরের যে বক্তব্যগুলো আপনি দেখেন রাজনীতি সম্পর্কে আপনার চিন্তা চেতনা পাল্টে যাবে বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন যে লাইট হাউসগুলো রয়েছে তারা তাকে নিত বক্তব্য দেওয়ার জন্য অন্যদিকে আপনি আমেরিকার কথা চিন্তা করেন জর্জ ডব্লিউ বুশ কিংবা প্রেসিডেন্ট বিল ক্লিন্টন যারা অবসর গ্রহণ করেছেন অন্যান্য যার সকল প্রেসিডেন্ট রয়েছেন তারাও অবসর গ্রহণের বয়সে কিংবা পরিণত বয়সে তাদের বক্তব্যে কোনো তেজ নেই তো সেই দিক থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যের যে শক্তিমত্তা রয়েছে তেজ রয়েছে এটি অনন্য এর সঙ্গে এই মহাবিশ্বে
আমার ক্ষুদ্র জ্ঞানে আমি দ্বিতীয় কোনো ব্যক্তি এভাবে দেখতে পাচ্ছি না। তো তার সেই ঝাঁঝাল এবং তেজযুক্ত যে বক্তব্য, সেটি অতি সম্প্রতি পুলিশ সম্পর্কে তিনি বলেছেন। সেটি হলো, তিনি বলেছেন যে তার জমানাতে পুলিশ বাংলাদেশের জনগণের বন্ধু হয়ে গিয়েছে। পুলিশ জনগণকে বন্ধু মনে করে আর জনগণও পুলিশকে বন্ধু মনে করে, এবং এই দুয়ের মধ্যে ভয়ের কোনো রাজত্ব নেই। তাদের মধ্যে বরং কোলাকুলি করার, বুক মিলানোর, একে অপরের প্রতি নির্ভর করার, একে অপরকে বিশ্বাস করার যে নজির সৃষ্টি হয়েছে, এটি ইতিপূর্বে বাংলাদেশে ছিল না। তিনি সরাসরি এই কথাগুলো এইভাবে বলেনি, তার বক্তব্য ওই একটাই যে তার জমানাতে পুলিশ জনগণের বন্ধু হয়ে গেছে, আমি এটির ভাব সম্প্রসারণ করলাম। দ্বিতীয় যে বক্তব্যটি তিনি দিয়েছেন যে তার আগে, অর্থাৎ তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না, ঠিক সেই সময়টিতে পুলিশ সম্পর্কে মানুষের একটা নেতিবাচক প্রতিক্রিয়া ছিল, ভয় ছিল, আতঙ্ক ছিল। তো এই যে তার এই বক্তব্য, সেই বক্তব্যকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আমরা যে গুমের কথা শুনছি, খুনের কথা শুনছি, অপহরণের কথা শুনছি, চাঁদাবাজির কথা শুনছি, ডাকাতির কথা শুনছি, এরপর পুলিশ এর মধ্যে সিরিয়াল কিলার বলতে একেবারে বাংলাদেশের ইতিহাস নয়, পাক ভারতের ইতিহাসে এমন কোনো সিরিয়াল কিলার নেই যেখানে ওসি প্রদীপের ধারের কাছে যেতে পারে। শুধু সে শুধু সিরিয়াল কিলার নয়, একই সঙ্গে অর্থ বৃত্ত কামানো এবং স্মার্টলি সব কিছু সামাল দেওয়ার যে ক্ষমতা, দুর্দান্ত ক্ষমতা, এটি এই পুলিশ বাহিনীর মধ্যে ওসি প্রদীপের মতো যে কর্মকর্তা, এটি তৈরি হয়েছে। এটি ও এক ধরনের ডাইনামিক প্রশাসন। তো সেই ডাইনামিক প্রশাসনে ওসি প্রদীপের মতো হাজার হাজার ওসি প্রদীপ হয়তো পুলিশের মধ্যে আছে। এটি প্রধানমন্ত্রী কীভাবে মূল্যায়ন করবেন বা এটিকে জনগণের বন্ধু হিসাবে তিনি কীভাবে দেখবেন, সেটি প্রশ্ন করার মতো অবস্থা এখন বাংলাদেশে কয়দিনের রয়েছে? আমার অন্তত পক্ষে নেই, আমার এত বড় কলিজা হয়নি। দ্বিতীয়ত, তিনি যেটি বলেছেন যে তার আগে যে পুলিশ সম্পর্কে ভয় ছিল, তাহলে পুলিশের যে ভয়, এটিকে আপনি ইতিবাচক অর্থে যদি ধরেন, সেটি হলো পুলিশকে ভয় পায় সাধারণত যখন তার ভিতরে এক ধরনের নীতি নৈতিকতা থাকে, এক ধরনের আত্মমর্যাদাবোধ থাকে, এক ধরনের পোশাকি আভিজাত্য থাকে, গাম্ভীর্য থাকে, এবং পুলিশ যখন সত্যিকার অর্থে আইন মেনে চলে, যেমন পশ্চিমা দুনিয়ার পুলিশ, তাদেরকে সবাই ভয় পায়। এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিংবা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তারা যদি কোনো গ্রাম অঞ্চলে যান এবং সেখানে যদি আমাদের বাংলাদেশের যে কোনো একটা ইউনিয়ন পরিষদের অধীনে কর্মরত ছোট্ট একটি থানা, সেই থানার একজন কনস্টেবল রাস্তায় দাঁড়িয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে জিজ্ঞাসাবাদ করেন, এটি সেই দেশে খবর হয় না। এই কারণে কোনো পুলিশকে কখনো সেই সকল দেশে শাস্তি ভোগ করতে হয় না। আর সেই পুলিশের এত ক্ষমতা, সে ইচ্ছে করলে ওই সময়টাতে জো বাইডেনকে কিংবা ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে সাজা দিয়ে দিতে পারে। এরকম বহু নজির কিন্তু ইতিপূর্বে অতীতকালে ঘটেছে। তো সেই দিক থেকে পুলিশের প্রতি যে সাধারণ মানুষের ভয়, এটি ইতিবাচক দিক রয়েছে। আবার নেতিবাচক দিকটা হলো যে পুলিশ পারে না এমন কোনো কুকর্ম নেই। সে নিরীহ লোককে হত্যাকাণ্ডের আসামি বানিয়ে দিতে পারে, একেবারে মির্জা ফখরুলের মতো ভদ্র লোককে তারা ফাঁসিয়ে দিতে পারে বোমা হামলা মামলায় এবং বিস্ফোরক দ্রব্য মামলায় যে কোনো লোককে তারা ফাঁসিয়ে দিতে পারে। এরপরে গায়েবী মামলা থেকে শুরু করে ইদানিংকালে আরও অনেক কিছু বিশেষণ যুক্ত হয়েছে পুলিশের যে ডিকশনারি রয়েছে সেই ডিকশনারিতে। সেই কারণে পুলিশকে ভয় করা বাধ্যতামূলক। এখন বক্তব্য হলো যে যদি এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটে থাকে, আমি জানি না আপনারা আমার সঙ্গে কতটা একমত হবেন, যে এই যে কাহিনীগুলোর কথা বললাম, এটি গত ১২ বছরে কীভাবে ঘটেছে আর শেখ হাসিনার আগের জমানাগুলোতে কী পরিমাণ ঘটেছে, অর্থাৎ গুম, খুন, গায়েবী মামলা, ভোট ডাকাতি, পুলিশকে রাষ্ট্রীয় কর্মে ব্যবহার না করে দলীয় কর্মে ব্যবহার করা, পুলিশের মুখে স্লোগান দেওয়া, ইত্যাদি আরও অনেক কিছু। তো এই বিষয়গুলো বর্তমান জমানার আগে কেমন ঘটেছে, অর্থাৎ বেশি ঘটেছে কিনা, যদি বেশি ঘটে থাকে তাহলে প্রধানমন্ত্রীর বক্তব্য অবশ্যই সাধুবাদ পাওয়ার উপযুক্ত। আর যদি বর্তমান জমানাতে বেশি ঘটে থাকে,
তাহলে পুলিশকে কেন জনগণ ভয় পাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে পুলিশ যে কর্মগুলো করে সেই কর্মগুলো মূলত পুলিশ করে না, পুলিশের বাইরে যে সাধারণ জনগণের মধ্যে একটা বিশাল শ্রেণী রয়েছে গডফাদার হিসেবে, এই গডফাদাররাই মূলত পুলিশকে দিয়ে সমস্ত কর্ম করায়। ফলে সাধারণ মানুষ পুলিশকে ভয় না পেয়ে সাধারণত এই গডফাদারকে ভয় পাবে, এটাই আপনার ব্যাখ্যা এবং বিবৃতি আপনার ব্যাকরণের ভাষায়। তো সেই দিক থেকে যদি বর্তমান জমানাতে কুকর্মগুলো চলে থাকে আর কুকর্ম চলার পরেও পুলিশকে কেউ ভয় না পায়, তাহলে কিন্তু এটি আমাদের দেশের পুরো সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এবং রাষ্ট্রীয় বিধি ব্যবস্থার জন্য একটি অশনীয় সংকেত। তো এই বিষয়গুলো নিয়ে হয়তো এখন আলোচনা হবে না, অনাগত দিন আলোচনা হবে, পুলিশের ভিতরে আলোচনা হবে, বাইরে আলোচনা হবে, জনগণের মধ্যে আলোচনা হবে। এবং এই যে পুলিশের সঙ্গে জনগণের যে সম্পর্ক, এটি যে রসায়ন হচ্ছে, নতুন বিবর্তন হচ্ছে, আমরা নিত্য নতুন কথা শুনতে পাচ্ছি এবং আমাদের এই পুলিশ এখন বিশ্ব গণমাধ্যমে শিরোনাম হয়, আমাদের এই পুলিশকে নিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষণা হয় এবং এই পুলিশের যে কিছু কর্মকাণ্ড রয়েছে যেগুলো তারা যদি আরও কয়েক বছর অত্যন্ত সফলতার সঙ্গে দেখাতে পারে, তবে আফ্রিকার বহু দেশে আমাদের এই পুলিশের যে সাফল্য গাথা, কীর্তিগাথা, এগুলো নিয়ে মহাকাব্য রচিত হবে এবং পৃথিবীর ইতিহাস, নব ইতিহাস সেখানে রচনা হবে। এখন দেখা যাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ভাগ্যে অনাগত দিনে কী কী গৌরবময় জিনিস রেখেছে আর কী কী কলঙ্ক যুক্ত বিষয়াদি আমরা আমাদের নিজস্ব কুকর্ম দ্বারা নিজেদের কপলে, তারপরে গণ্ডদেশে, চিবুকে আমরা নিজেরা সিল মারছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।